আজকে আমরা এক্সপোনেনশিয়াল এবং লগারিদমের চারটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। ই টু দি পাওয়ার 3 লন 5 লগ 6 বেস 8 এন্ড লগ 4 বেস 10 এই চারটির ভ্যালু কিভাবে এক্সেল ফর্মুলা দিয়ে বের করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো সরাসরি আমরা শুরু করি। যখন আমরা ই টু দি পাওয়ার 3 এর ভ্যালু বের করব, সো আমরা এখানে 3 করে দিই এন্ড দেন ই টু দি পাওয়ার 3 এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে EXP এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। সো ড্রপ ডাউন মেনু থেকে আমি ফর্মুলার মধ্যে ডাবল ক্লিক করে দেন নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে। আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম, আমাদের রেজাল্টটি আমরা পেয়ে গেলাম। খুবই সিম্পল, শুধুমাত্র সিনট্যাক্স হচ্ছে একটি নাম্বার, সেল থেকে আমি নাম্বারটি সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। ই টু দি পাওয়ার 3 এর ভ্যালুটি এখানে দেখতে পাচ্ছেন এবং ফর্মুলা ডিটেলস এখানে দেওয়া আছে, আমরা EXP এই ফর্মুলাটি ব্যবহার করেছি। এখন আমরা দেখব লন 5 কিভাবে বের করে। দেন লন লিখে ড্রপ ডাউন মেনু থেকে ডাবল ক্লিক করলাম, শুধুমাত্র সিনট্যাক্স হচ্ছে নাম্বার, আমরা এখানে 5 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন রেজাল্টটি। আমি এখন A4 এর পরিবর্তে যদি এই সেল ভ্যালুটি দেখাই, আমাদের রেজাল্ট 3 আসবে, কারণ ই টু দি পাওয়ার 3 এর ভ্যালু হচ্ছে 20.08 ডট 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 দেখতে পাচ্ছেন। সো লন দিয়ে আমরা যখন এই ভ্যালুটি সিলেক্ট করব, দেন রেজাল্ট আসবে 3। যারা ম্যাথ ভালো জানেন তারা এই ব্যাপারটি জানেন, ই টু দি পাওয়ার এক্স এর অপোজিট ভ্যালু হচ্ছে লন এক্স। অ্যান্ড নাও আমরা লগ এর এই ভ্যালুটি বের করব, লগ 6 বেস 8। সো এই কাজটি করতে হলে আমাদেরকে লগ ফর্মুলাটি ইউজ করতে হবে। দেন নাম্বার, নাম্বার হচ্ছে 8 এর উপরে যে পাওয়ারটি আছে এইটা, সো আমরা নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিলাম A5। দেন বেস হচ্ছে আমাদের 8, সো আমরা এখানে জাস্ট টাইপ করে দিই, সো রেজাল্টটি পেয়ে গেলাম। অ্যান্ড দেন আমাদের লগ 4 বেস 10, সো এই ফর্মুলাটি হচ্ছে লগ 10। সো লগ 10 আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, যেহেতু এখানে বেস লগ 10 এর বেস এখানেই দেওয়া আছে, ফর্মুলার মধ্যেই দেওয়া আছে, এই কারণে আমাদের এখানে সিনট্যাক্স শুধুমাত্র একটি। সো আমি লগ 10 যদি পাওয়ার 10 হয় রেজাল্ট শুড বি 1, বিকজ আমরা জানি লগ এ টু দি পাওয়ার এ, কারণ আমরা জানি লগ এ বেস এ এর রেজাল্ট হচ্ছে 1। সো এখানের মধ্যে আমি যে কোনো এখন ভ্যালু দিতে পারি, আমার রেজাল্টটি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখন একটু দেখি যদি নেগেটিভ ভ্যালু হয় আমাদেরকে কি রেজাল্ট দেয়। সো আমাদেরকে নেগেটিভ ভ্যালু হলে এখানে রেজাল্ট দিচ্ছে, এখানে আমি যদি নেগেটিভ ভ্যালু দিই আমাদেরকে এরর দিচ্ছে, দেন এখানে যদি আমরা নেগেটিভ দিই আমাদেরকে কি রেজাল্ট দেয়, সো আমাদেরকে এরর দিচ্ছে। সো নেগেটিভ ভ্যালুর জন্য আমাদেরকে এরর দেয়, এবং আমি যদি কোনো নাম্বারের পূর্বে যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি দেন আমাকে স্টিল রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ কোনো একটি নাম্বার যদি টেক্সট আকারে সেভ হয় তারপরেও আমাদেরকে এই ফর্মুলাগুলো রেজাল্ট দিবে। আমি আরেকটি দেখাই, স্টিল আমাদেরকে রেজাল্ট দিচ্ছে। এখন এই চারটি ফর্মুলার আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করি। এটি এক্সেল এর অল ভার্সনে কাজ করে এই চারটি ফর্মুলা, এবং এখানে চারটি ফর্মুলা সিনট্যাক্সটি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র লগ ফর্মুলা সিনট্যাক্স হচ্ছে দুইটি নাম্বার এবং বেস, নানা তিনটি ফর্মুলার জন্য আমাদের সিনট্যাক্স হচ্ছে এক। অ্যান্ড কেস সেন্সিটিভ কিনা, যেহেতু চারটি ফর্মুলায় নাম্বার নিয়ে কাজ করে, সো এখানে কেস সেন্সিটিভের কোনো ইস্যু নেই, এবং এখানে অপারেটর হ্যান্ডেলিং এর কোনো ইস্যু নেই, যেহেতু এখানে কোনো লজিক্যাল টেস্ট বা ম্যাচিং এর কোনো ইস্যু নেই। এরর হ্যান্ডেল করে কিনা একটু আমরা দেখিনি। সো যখনই কোনো একটি সেলের মধ্যে আমাদের এক্সেলের যে এররগুলো আছে এগুলো যখন আমাদের থাকবে, সো আমরা এখন এই সেলটি সিলেক্ট করে দিই, সো আমাদেরকে এরর রেজাল্ট দিচ্ছে, আমাদের এরর রেজাল্ট হবে এরর। জিরো হ্যান্ডেল করতে পারি কিনা আমরা একটু দেখি, যদি আমরা জিরো করি আমাদের রেজাল্ট হচ্ছে 1, অ্যাগেইন জিরো করলে রেজাল্ট এরর, জিরো করলে রেজাল্ট এরর, জিরো করলে রেজাল্ট এরর, অর্থাৎ ইট ডিপেন্ডস অন ফর্মুলা। আমাদেরকে এক্সপোনেনশিয়াল এই ফর্মুলাটি অ্যান্সার দিয়েছে, বাকি অন্যান্য তিনটি ফর্মুলা আমাদেরকে অ্যান্সার দেয়নি। অ্যান্ড ওয়াইল্ড কার্ড হ্যান্ডেলিং এটিও নট অ্যাপ্লিকেবল, যদি এটি টেক্সট রিলেটেড কোনো ফর্মুলা না। আজকের কুইজগুলো আমরা দেখব, -10 যদি হয় এক্সপোনেনশিয়াল আমাদেরকে কি রেজাল্ট দিবে, যদি কোনো একটি নাম্বার টেক্সট আকারে সেভ হয়, এখানে সিঙ্গেল কোটেশন দেখতে পাচ্ছেন, দেন আমাদেরকে লন ফর্মুলা কি দিবে, যদি -6 হয় দেন লগ আমাদেরকে কি ফর্মুলা দিবে, এখানে নাম্বার হচ্ছে -6 অ্যান্ড বেস হচ্ছে 8। অ্যান্ড দেন যদি -10 হয় সেক্ষেত্রে লগ 10 আমাদেরকে কি রেজাল্ট দিবে। সো এই চারটি কুইজ আমাদেরকে কমেন্টস বক্সে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লেলিস্টে আমরা কোন কোন ভিডিও নিয়ে আলোচনা করেছি। যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। সি ইউ ইন নেক্সট টিউটোরিয়াল, টিল দেন টাটা।